আরে বেটা, পাঞ্জাবি বিক্রি করে ভাত খাস, আর দাড়িওয়ালাদেরকে চাকরিতে নিয়োগ দিতে চাস না, এটা সাহস না, এটা দুঃসাহস। মমিনের পরিচয় দেয়, কিন্তু মোনাফেকের চাদর এদের শরীরে আবৃত, ঠিক না? ও মোনাফেকরাম, তোমরা বলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ আর আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, এ কথা তোমরা বলো। আর আমার আল্লাহ জবাব দিয়েছে, নমা হুম বিমুমিনিন, যারা এ কথা বলে অন্তরের মধ্যে কুৎসা, মোনাফেকি, মিথ্যা, শয়তানি, ষড়যন্ত্র যারা লালন করে, এগুলা মোমেন না, এগুলো আখেরাতকে বিশ্বাস করে না। নমা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে ওমা হুম বিমুমিনিন, ওমা না হুম তারা বিমুমিনিন, তারা একজন মোমেন, তারা একজন মোমেন না। ওমা হুম বিমুমিনিন কে বলেছেন? মোনাফেকরা বলে আমার না বিল্লাহি ওয়া বিলিয়াউমিল আখির, আমরা আল্লাহ তোমারও বিশ্বাস করি, আখেরাতও বিশ্বাস করি। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, না তোরা কি না, তোরা মোমেন না। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এর কারণ হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় ধোকাবাজ হলো মোনাফেকরা। কারা মোনাফেকরা? আল্লাহ পাক সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ বললেন, ইউখাদিউনাল্লাহ, ধোকা দেয় আল্লাহকে, ইউখাদিউনাল্লাহ, মোনাফেকরা তারা ধোকা দেয় আল্লাহকে। কিভাবে? কোরআন মাজিদের যে কথাগুলো ভালো লাগে সে কথাগুলো মানে, আর বলে যে না মুহাম্মাদের নামে যে কথাগুলো নাজিল হয়েছে এগুলো মানা সম্ভব না, জাকাতের ব্যাপারে যেগুলো মানা, যেগুলো নাজিল হয়েছে এগুলোও মানতে পারবো না, এত অর্থ আমরা দিতে পারবো না। তবে মানব দরদি, মানুষের সেবার ক্ষেত্রে যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো আমাদের মতের সাথে মেলে, এগুলো আমরা মানবো। আল্লাহ বললেন, ইউখাদিউনাল্লাহ, ওরা আল্লাহ পাককে ধোকা দেয়, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এবং কি মোমেন যারা আছে, মুত্তাকি যারা আছে, এই মুত্তাকিদেরকেও ধোকা দেয় মোনাফেকরা। কারা? ভাইরা ভালো করে বুঝেন, আল্লাহ পাক গোটা দুনিয়ার সম্পদ মুমিন মুসলমানদের মধ্যে দিয়ে দিয়েছেন। আজকে আপনি ভালো করে দেখেন, আজকে ইরাকের দিকে তাকায়া দেখেন, গোটা ইরাক তেলের উপরে ভাসতেছে, ঠিক কিনা? আপনি কুয়েতের দিকে তাকায়া দেখেন, আপনি সৌদির দিকে তাকায়া দেখেন, শুধু মাটির নিচে স্বর্ণ, তৈল দিয়ে দিল, কয়লা দিয়ে দিল, ওই মালিকের নাম কি? ওদের কিছু করতে হয় না, যখন প্রাপ্ত বয়স হবে ওদের ওদের নম্বরে, ওদের আইডি নম্বরে সরকারের পক্ষ দিয়ে টাকা চলে আসে। জোরে বলেন ঠিক না? টাকা দিবে কাকে? টাকা দেওয়ার জায়গা নেই, এমনিতেই বাচ্চা পেটের ভিতরে, ওই পেটের মধ্যে বাচ্চা থাকতেই সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক না? আল্লাহ বললেন এই সম্পদগুলো আমি মোমিনদেরকে দেই। কাদেরকে দেই? গোটা দুনিয়ার সম্পদ মোমিনদের করায়ত্তে, আপনি খেয়াল করেন, আর মোমিনদের রক্তগুলো চুষে চুষে যে সম্পদ লুটে পুটে নিচ্ছে সব কাফেররা, নাস্তিকরা, মোনাফেকরা। জোরে বলেন ঠিক না? ইরাক থেকে এত পরিমাণে তৈল ব্যারেলে ব্যারেলে নিয়ে আমেরিকা জমা করেছে, গোটা আমেরিকা যদি তেল সাপ্লাই এখন নেওয়া বন্ধ হয়, তারপরেও একেবারে চলবে, শত শত সহস্র বছর চলবে, যে তৈল নিয়ে ওরা রিজার্ভ করে রেখেছে, ঠিক না? এগুলো কাদের সম্পদ? সব মুসলমানদের সম্পদ। কাদের সম্পদ? ও ভাইরা শুনুন ভালো করে, আল্লাহ বলল দুনিয়ার মোনাফেকরা, ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে ধোকা দাও, ওয়াল্লাযিনা আমানু, আর মুমিনদেরকে মোনাফেকরা তোমরা ধোকা দাও। তোমরা জানো না, তোমরা আল্লাহকে ধোকা দিয়ে, মুমিনদেরকে ধোকা দিয়ে তোমরা বিজয় অর্জন করতে পারবে না, পারবে কোনোদিন পারবে না। আজকে মুমিন মুসলমানরা যদি কোনো পণ্য কেনা বন্ধ করে দেওয়া হয়, কোনো পণ্য, কাফেরদের কোনো পণ্য আমরা মুমিনরা যদি কেনা বন্ধ করি, তাহলে কাফেরদের কোম্পানি বন্ধ হয়ে যাবে, ঠিক না? আজকে সম্প্রতিকালে বাংলাদেশে একটা শোরুমে শুনলাম যে পাঞ্জাবির দোকানে যখন একজন ছেলে সেলসম্যান যখন নিয়োগ হবে, তার মুখে দাড়ি ছিল। জোরে বলেন কি ছিল? মুখে দাড়ি ছিল,
দাড়িওয়ালা ছেলেটাকে তারা নিয়োগ দিবে না। যদি ওই শোরুমে চাকরি নিতে হয় তাকে দাড়ি ক্লিন শেভ করতে হবে। কি করতে হবে? কত বড় দুঃসাহস! পাঞ্জামি বিক্রি করে ভাত খায় ওরা। পাঞ্জামি, মনে রাখবেন, মমিন মুসলমান রাসূলুল্লাহর পাঞ্জামি বিক্রি করে আরং কোটি কোটি টাকার মালিক, ঠিক না? এটা মুসলমানদের পাঞ্জামি, তোমার বাপদাদার সম্পদ না, এই সম্পদ মুসলমানদের, ঠিক না? আরে বেটা, পাঞ্জামি বিক্রি করে ভাত খাস আর দাড়িওয়ালাদেরকে চাকরিতে নিয়োগ দিতে চাস না, এটা সাহস না, এটা দুঃসাহস। মমিনের পরিচয় দেয় কিন্তু মুনাফিকের চাদর এদের শরীরে আবৃত, ঠিক না? প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন, এই মুনাফিকরা কাফেররা আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে কাঁঠালের কোষগুলো খেয়ে নিচ্ছে, আপনার পাঞ্জামি, আপনার রাসূলুল্লাহর পাঞ্জামি বিক্রি করে কোটি কোটি টাকা নিয়োগ, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু ভাইরা, ওই পাঞ্জামি যেমন সুন্নাত, আল্লাহর রসুলের দাড়ি তার চেয়ে আরও বড় সুন্নাত, ঠিক না? পৃথিবীতে কোনো সুন্নাত নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, একটা সুন্নাত নিয়ে আপনি কবরে যেতে পারবেন, ওই সুন্নাতটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ও যুবকেরা, দাড়ি রাখো, দাড়ি রাখো, দাড়িতে তোমার ইজ্জত যাবে না। কে বলেছে দাড়িতে তোমার সম্মান যাবে? দাড়িতে তোমার সম্মান যাবে কে বলেছে? এই পৃথিবীর শ্রেষ্ঠ মধ্যমণি জায়গা হলো বাইতুল্লাহ, ঠিক না? এটা আমরা বলি না, কাফের নাস্তিক রাম বাম ওরাই ঘোষণা করছে, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ভূমি, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ মধ্যমণি জায়গা হলো বাইতুল্লাহর ভূমিটা। আল্লাহু আকবার! এই বাইতুল্লাহ যারা নেতৃত্ব দিচ্ছে, এই বাইতুল্লাহ যারা খুতবা দিচ্ছে, এদের মুখে দাঁড়িয়ে আছে কিনা? জোরে বলো, দাঁড়িয়ে আছে কিনা? ও গোলামারা ভালো করে বুঝো, গোটা পৃথিবীতে মসজিদে, যত মসজিদে ইমাম খুতবা দিচ্ছে, কোনো ইমামের মুখে দাড়ি নাই এমন ইমাম তুমি খোঁজ করে পাবে না, পাবে? এই জন্য তুমি দাড়িকে ভৎসনা করো না। দাড়িতে কি আছে তুমি জানো? দাড়ি তোমার ঠিক, তোমার যৌবন ঠিক, আল্লাহু আকবার বলে, দাড়ি তোমার ঠিক, তোমার ব্রেন ঠিক, আল্লাহু আকবার। ও ভাইরা, বিজ্ঞানীরা বলেছেন যারা দাড়ি ক্লিন শেভ করে প্রতিনিয়ত দাড়িতে খুর মারে, ওদের স্কিন নষ্ট হয়ে যায়, স্কিনে কোনো লাবণ্যতা থাকে না। কই আমরা তো কখনো ফেস ওয়াশ দেই না, এরপরেও যেমন স্কিন তেমনই থাকে, কারণ কি? কারণ হলো দাড়িতে কখনো আমরা খুর দেই না। দাড়িতে খুর দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? কি চমৎকার! এখন দেখতেছি যাদের মুখে দাড়ি নাই তারাও বলতেছে না, আলহামদুলিল্লাহ বলেন, মানে তারাও দাড়ির পক্ষে, ঠিক না? কত বড় দুঃসাহস! তুমি দাড়ি রাখো বা না রাখো, দাড়িওয়ালা মানুষদেরকে তুমি নিয়োগ দিবে না, এটা দুঃসাহস, এ সমস্ত বেয়াদবি বাংলার জমিনে সহ্য করা হবে না, ঠিক না? আল্লাহর রাসূলের সৈনিক যারা আছে তারা যদি জেগে উঠে একবার, তুমি রাস্তাতে ভিক্ষা করেও ভাত খেতে পারবা না। পাঞ্জামিওয়ালা মানুষ বাংলাদেশে কম না বেশি? আওয়ামী লীগের ভাইয়ারা পাঞ্জামি পরে কিনা? আওয়ামী লীগের ভাইয়ারাও পাঞ্জামি পরে, বিএনপির ভাইয়ারাও পাঞ্জামি পরে, আল্লাহু আকবার! জাতীয় পার্টির ভাইয়ারা পাঞ্জামি পরে কিনা? সব ভাইয়ারা পাঞ্জামি পরে, সব ভাইরাই তো মুমিন, সব ভাইরাই কোরআন বিশ্বাস করে, কেউ কম আর কেউ বেশি, কেউ মানতে পারে আর কেউ পারে না, কিন্তু কেউ যদি দুঃসাহস দেখায় তাহলে আমরা মর্দে মুজাহিদ কালেমা গো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নাস্তিকদের মুনাফিকদের চরম শিক্ষা আমরা দিয়ে দিব, ঠিক কিনা? ও ভাইরা, বলতেছিলাম মুনাফিক যারা হবে ওরা ধোকা দেয় মুমিনদেরকে, মুমিনদের সম্পদ বিক্রি করে টাকা কামাই করে, প্যারাডো হাকায়া চলে, এসি রুমে থাকে, ভালো ভালো খাবার খায়, আবার ওই মুমিনদের উপরেই ওদের গুলি ছুটতে থাকে ওরা, ঠিক কিনা? এটা বরদাস্ত করা হবে না। ভালো করে বুঝেন, আপনাদেরকে যদি আমরা সজাগ না করি তাহলে আপনারা ঘুমিয়ে থাকবেন। ভালো করে বুঝেন, আপনার টাকা দিয়ে আপনি যা কিনছেন ওই টাকা দিয়েই কিন্তু আপনার উপরে শত্রুতা করা হচ্ছে, খবরদার! এজন্য পণ্য ক্রয় করার আগে আপনি ভাববেন যে না, এটার মালিক কি আমার মমিন কিনা। আমি যদি একটা জুতা ক্রয় করি, একটা বিস্কিট ক্রয় করি, একটা সাবান ক্রয় করি, আপনি দেখবেন এর মালিক মমিন কিনা। যদি মমিন হয়, দেশি হোক অন্য দেশি হোক, আপনি কিনবেন, এর লাভটা মমিন পাবে। মমিন কখনো স্তম্ভ বিদ্বেষী কাজ করবে না।
আর যদি দেখেন পণ্য যতই ভালো হোক, স্থায়িত্ব ভালো, কিন্তু মালিক নাস্তিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আপনার আমার পকেটের টাকা চুষে নিয়ে ইসলাম বিরোধী কার্যক্রম তারা করতেই থাকবে। মালিক যেমন অপরাধী, আপনি পণ্য ক্রয় করছেন আপনিও তেমন অপরাধী। ওই মালিক যেমন ইসলাম বিদ্বেষের ক্ষেত্রে টাকা খরচ করে জাহান্নামে গিয়েছে, আপনি ইসলাম বিদ্বেষী মালিকের পণ্য ক্রয় করে আপনিও এই জন্য জাহান্নামে আপনি নিক্ষিপ্ত হবেন। নাউজুবিল্লাহ বলেন।